अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिही व सहबिही अजमईन अम्मा बाद फाइना फाइनल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शरुल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालाह व कुल्लु ज़लालतिन फिन्नार अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সম্মানিত মাস্টার মাজহারুল আবেদিন সাহেব সম্মানিত আব্দুর রহমান মাদানী সাহেব এবং আমাদের সম্মানিত আসিফ আনোয়ার আহমেদ ভাইজান এবং সর্বোপরি নরমুদ্দিন স্যার আছেন আরো বিশিষ্ট গণ্যমান্য শিক্ষিত সুধি সমাজ এখানে উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে আমরা গ্লোবাল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সিয়ামের বৈজ্ঞানিক উপকারিতা প্রথমে আমার বক্তব্যের শুরুতে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিক লাআল্লাকুম তাত্তাকুন মহান আল্লাহ বলছেন যে হে বান্দাগণ তোমাদের জন্য আমি সিয়াম অর্থাৎ রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম যাতে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো তাহলে আমরা পবিত্র কোরআন থেকে সূরা বাকারার এই আয়াত থেকে আমরা জানি বুঝতে পেরেছি যে আমাদের সিয়াম হচ্ছে কম্পালসারি যেটা আমাদেরকে আবশ্যিকভাবে পালন করতে হবে এবং তার মাধ্যমে এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা আমরা পরেজগারিতা এবং মুত্তাকি পরেজগারিতা অর্জন করতে পারবো মুত্তাকি হতে পারবো ফজিলত সম্পর্কে সিয়ামের ফজিলত গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন এবং মুহাম্মদের হাদিসে হাদিস শরীফে অনেক বিস্তারিত আলোচনা আছে তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই রমজান সিয়াম হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান এর আউটকাম রেজাল্ট বিনিময়টা আমি নিজের হাতে দিয়ে থাকি আমরা কিন্তু সবাই জানি আল্লাহ কত দয়ালু তাই তিনি যখন নিজের হাতে আমাদের প্রতিফলটা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন তাহলে অবশ্যই সেটা কম হবে না সেটা বিশাল হয়তো যেটা অবশ্যই অবশ্যই কমে যাবে না পবিত্র হাদিস শরীফে বলা হয়েছে সিয়াম সাইমের যে গুরুত্ব সেটা কত অপরিসীম তিনি বলেছেন যে জান্নাতের মোট 8টি দরজা রয়েছে তার মধ্যে এমন একটি দরজা আছে যেটা শুধুমাত্র স্পেশালি ফর দা সাইম যারা সিয়াম সাধনা করে যারা রোজা পালন করে তাদের জন্য খাস নোবডি ক্যান এন্টার ইনটু দিস ডোর এক্সেপ্ট দা সাইম রোজাদার অর্থাৎ আমরা যদি কোনো প্রোগ্রামে দেখি তাহলে দেখা যায় যে হয়তো যারা ভিআইপি গেস্ট থাকে তাদের জন্য হয়তো স্পেশালি কোনো একটা ব্যবস্থা আলাদা থাকতে পারে কারণ তারা ভিভিআইপি বা ভিআইপি এবং তাদের জন্য স্পেশালি সেই ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু আল্লাহর কাছে যারা সাইম অর্থাৎ আমরা যারা কষ্ট করে রোজা পালন করছি আমরা কিন্তু আল্লাহর কাছে ভিআইপি হিসেবে পরিগণিত হয়েছি এবং হতে পারি ইনশাআল্লাহ কারণ তিনি বলেছেন যে যারা রোজা পালন করে তাদের জন্য একটা খাস রহমতের দরজা জান্নাত রায়হান নামক সেই দরজা তাদের জন্য বরাদ্দ থাকলো এবং তারা ব্যতীত আর কেউই সেই দরজাতে প্রবেশ করতে পারবে না যখন শেষ ব্যক্তি প্রবেশ করবে তারপরে কিন্তু দা ডোর উইল বি ক্লোজড নোবডি ক্যান এন্টার ইনটু দিস ডোর সিয়াম হচ্ছে যুদ্ধে যেমন নিজের আত্মরক্ষার জন্য মানুষ ঢাল ব্যবহার করে যোদ্ধারা ঠিক সেরকম আমাদের বান্দাদের জন্য আমাদের মুসলিমদের জন্য সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আমরা সিয়ামের মাধ্যমে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি সিয়াম আমাদেরকে রক্ষা করবে এবং কিয়ামতের মাঠে রোজা এবং কুরআন আমাদের জন্য সুপারিশ করবে রোজা বলবে যে হে আল্লাহ এই ব্যক্তিটি খুব কষ্ট করে না খেয়ে থেকে আমার সিয়াম করেছিল অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করুন তার সম্বন্ধে
কুরআন বলবে যে হে আল্লাহ এই বান্দা রাত্রি জাগরণ করে নিদ্রা ত্যাগ করে আমাকে পাঠ করেছিল অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করুন এবং আল্লাহ খুশি হয়ে সিয়াম এবং কুরআনের সে সুপারিশ গ্রহণ করবেন। রোজার ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস আমরা বলতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে তার জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বের জাহান্নামকে তার থেকে 70 বছর দূরত্বের পথ যেমন হয় ঠিক তদ্রূপ তাকে দূরে অবস্থান করাবেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে তাহলে তার থেকে জাহান্নামের ডিস্টেন্স 70 বছর দূরত্বের পথ হবে। তাহলে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর একটা বিষয়, কোন কোন আরেকটা হাদিসে 100 বছরের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সিয়ামের যে ফজিলত আমরা সেটা বুঝতে পারি এবং এই সিয়াম সাধনের মাসে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ঐশ্বরিক একটা ট্রেনিং যেখানে আমরা শিখতে পারি সংযম, যেখানে আমরা শিখতে পারি সহানুভূতি, যেখানে আমরা শিখতে পারি চ্যারিটি অপরকে দান করার প্রবণতা, যেখানে আমরা আমাদেরকে সেলফ কন্ট্রোল যে আত্মসংযম সেটা আমরা এই মাস থেকে শিখতে পারি। কারণ এইখানে একটা রাজা সারা বছর 11 মাস ধরে সেই খাবার গ্রহণ করে কিন্তু একটা রাজা বাদশাহও কিন্তু একটা গরিব দুঃখীর অভাব অনটনটা বুঝতে পারে যদি তিনি সিয়াম পালন করেন। এবং আমরা জানি এটা গরিব দুঃখী ধনী দরিদ্র নারী পুরুষ সকলের জন্য এই সিয়াম হচ্ছে ফরজ। তো আমরা এখন ছোট্ট করে আমরা বলবো যে এটা আমরা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ যেহেতু আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন, অ্যাডভাইস করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা সেটা করতে বাধ্য। আগে বলে রাখি এই সমস্ত সিয়ামের মাধ্যমে অনেক সায়েন্টিফিক বেনিফিটস আমরা পেয়ে থাকি। আমরা যদি মুসলিমরা এক বিন্দু পরিমাণ সায়েন্টিফিক কোনো লাভ কোনো বেনিফিট যদি না পেতাম তবুও আমরা এজ এ মুসলিম আমরা বাধ্য থাকতাম যে আল্লাহর নির্দেশ অনুযায়ী এই সিয়াম পালন করব এবং সলাত আদায় করব। কারণ আমরা মুসলিম আর মুসলিম কথার অর্থই হচ্ছে আল্লাহর বিধিবিধানের প্রতি নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া, সাবমিটিং ওয়ানস উইল টু দ্য উইল অফ অলমাইটি আল্লাহ। বৈজ্ঞানিক উপকারিতা বলতে গেলে আমরা প্রথমে বলতে পারি যে আমরা যে সমস্ত কারগুলো দেখি বাইক কার থেকে শুরু করে যত রকমের যানবাহন থাকে তাদের কিন্তু 3-4 মাস পর পর তাদের সার্ভিসিং এর দরকার হয় এবং সার্ভিসিং এর মাধ্যমে যদি কোনো ফল্ট কোনো ত্রুটি গাড়ির মধ্যে থাকে তার আগে সেটাকে সারিয়ে আবার নতুন করে চাঙ্গা করা হয়। আমি মনে করি যে এই সিয়াম এই রোজা হচ্ছে আমাদের শরীরের জন্য একটা সার্ভিসিং এর মতো। আমরা 11 মাস ধরে আমরা নির্দ্বিধায় অবাধে খাদ্য গ্রহণ করি এবং হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি খাদ্য গ্রহণ করাকে অত্যন্ত অপছন্দ করতেন। তা আমরা অবাধে সেই খাদ্য গ্রহণ করি কিন্তু 1 মাস দিনের বেলা আমরা খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি। এবং আমি আর পরে আসছি তাই আমি প্রথমে বলতে পারি যে সার্ভিসিং করে যেমন একটা গাড়ি চাঙ্গা হয় নেক্সট টাইমের জন্য ঠিক সেরকম আমরা মুসলিমরা এই রোজা পালন করে আমরা সার্ভিসিংয়ের মতো আমাদের শরীরটা দেহ মন চাঙ্গা হয় পরে জায়গাতে অর্জন করতে পারি। এটা একটা উপকারিতা আমরা পার্থিবভাবে পেয়ে থাকি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা যেহেতু রোজা করি তাই রোজা করার অর্থ প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে আমরা খাদ্য পানীয় থেকে বিরত থাকি এবং সেটা প্রায় আমাদের দেশে যেমন 15 থেকে 15.5 ঘন্টা হতে পারে। এই দীর্ঘ সময় আমরা যখন খাদ্য গ্রহণ করি খাদ্য গ্রহণ না করে বিরত থাকি তখন আমাদের যে ডাইজেস্টিভ যে সিস্টেম পরিপাক তন্ত্র অন্ত্রনালী থেকে শুরু করে লিভার এই সমস্ত যে ফাংশনগুলো আমাদের বডির মধ্যে যে সমস্ত অঙ্গগুলো আমাদের করে থাকে তারা কিন্তু একটা সময়ের পর অর্থাৎ আমরা যে সাহারি খাই সেটা হয়তো প্রায় দুপুর পর্যন্ত সেটাকে হজম করতে সময় লাগে কিন্তু দুপুরের পর থেকে আমরা যদি হিসেব করি প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় আমার শরীরে কোনো রূপ খাদ্য থাকে না। আর আমরা জানি যে ফুড হচ্ছে আমাদের সোর্স অফ এনার্জি শক্তির উৎস কিন্তু সেই সময় আমাদের শরীরে যদি ফুয়েল না থাকে খাদ্য না থাকলে চলবে কি করে। সেই সময় অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা আমাদের শরীরে যে সমস্ত চর্বিগুলো জমে থাকে যে ফ্যাটগুলো জমে থাকে সেইগুলো আমাদের ফুয়েল হিসেবে কাজ করে এবং সেটা জোরে করে
নিঃসৃষ্টিত হয়ে যায় এবং আমাদের শরীর থেকে চর্বিগুলো ঝরে যায়। এবং আমরা যারা স্থূলকায়, যারা মোটা মানুষ, তারা জানি চর্বি থাকলে বা পেট মোটা, শরীর মোটা থাকলে কি অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। তার এটা একটা সাইন্টিফিক একটা রিজন যদি বলতে হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের শরীর থেকে অবাঞ্ছিত সেই চর্বিগুলো, ফ্যাটগুলো ঝরে যায় এবং আমাদের শরীরকে অনেকাংশে রোগমুক্ত করে তোলে। আরেকটা বিষয় যে 11 মাস ধরে টানা যখন একটা লোক, আমরা যেমন ধরে আমরা যদি সারাদিন কাজ করি তাহলে কিন্তু আমাদের শরীরের একটা চাহিদা হচ্ছে যে আমরা নিদ্রা যাবো এবং আমাদের বিশ্রামের প্রয়োজন। ঠিক সেরকম ভাবে যে পাকস্থলী, পঞ্চনাড়ী, লিভার, যে সমস্ত অঞ্চলগুলো আমাদের শরীরে হজমের কাজ করে তারাও, তাদের কিন্তু বিশ্রামের প্রয়োজন। এক নাগারে কোনো জিনিসই কাজ করতে পারি না, কয়েক ঘন্টা একটা গাড়ি চললে আগুনের মতো গরম হয়ে যায় এবং সেটা তার পরবর্তীতে চালানোর জন্য উপযুক্ত থাকে না। তাই কিছুদিনের জন্য অর্থাৎ রমজান মাসে আমাদের সেই ডাইজেশন অর্থাৎ পাকস্থলী এই অঞ্চলগুলো, আমাদের পরিপাক্য অঞ্চলগুলো কিছু সময়ের জন্য তারা রেস্ট পায় এবং পরবর্তী সময়ে ডাইজেশনটা আরো দ্রুত গতিতে করার জন্য, ভালোভাবে করার জন্য তারা শক্তি অর্জন করতে পারে। মাশাআল্লাহ, তারা কিন্তু পরবর্তী সময়ের জন্য শক্তি অর্জন করে এবং দেহের শক্তি বজায় রাখে এবং আরো বেশি করে আমরা উৎফুল্ল হই এবং চাঙ্গা হয়ে যাই পরবর্তী সময়ের জন্য। রোজার মাধ্যমে মানুষ অবেসিটি থেকে মুক্ত পায়। অবেসিটি, স্থূলতা যেটা বললাম, অর্থাৎ একটা লোক যদি রোজা পালন করে তাহলে যারা মোটা লোক তারা কিন্তু, আমরা কিন্তু সবাই জানি যে তার শরীর থেকে কিছুটা ওজন কমে যায়। যারা মোটা, যারা স্থূলকায়, যাদের অবেসিটি আছে, তারা কিন্তু রোজার মাধ্যমে এই স্থূলতা, স্থূলতা অবেসিটি থেকে মুক্তি পেতে পারে। কারণ এই আমরা যখন অমুক্ত থাকি অনেকক্ষণ, সেই অনাহার থেকে আমরা, যারা মোটা লোক তারা তাদের শরীর থেকে মেয়ে ইত্যাদি যেগুলো অবাঞ্ছিত জিনিস আমাদের শরীরের মধ্যে আছে সেখান থেকে মুক্তি পেতে পারে এবং তা অটোমেটিক্যালি তার থেকে প্রায় 3-4 কেজি বা 5 কেজি ওজন কমে যায়। আপনারা হয়তো বলতেই পারেন যে মোটা লোকের জন্য সুবিধা, কিন্তু যারা একটু পাতলা, যারা একটু রোগা টাইপের, তাদের জন্য কি হবে? এই রোজা কিন্তু, এই সিয়াম তাদের জন্যও কিন্তু বেনিফিশিয়ারি হতে পারে, তাদের জন্যও কিন্তু এটা লাভবান হতে পারে। কেন? যে যারা একটু পাতলা হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, সবাই না হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে তাদের মানে খাদ্য গ্রহণের যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশে কম হয়। তাদের খাদ্য যে চাহিদা সেটা একটু কম হওয়ার জন্য কম হয়, কারণ তাদের হজমের একটু সমস্যা থাকে, পেটের সমস্যা থাকে। কিন্তু একটা লোক যদি টানা রোজা করেন তাহলে তার হজমের যে সমস্যা, গণ্ডগোল, সেটা কিন্তু অনেকাংশে কমে যায় এবং পরবর্তী সময়ে যারা একটু থিন পিপল যারা, তাদের জন্য কিন্তু রোজা একই রকমভাবে কল্যাণের ব্যবস্থা করে রেখেছি। রোজার মাধ্যমে আমরা কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার কমাতে পারি। রোজা, একজন কোনো ব্যক্তি যদি 15 দিন মতো রোজা করে তাহলে তার ডায়াবেটিস রোগটা আস্তে আস্তে কমতে শুরু করে। অর্থাৎ বহুমূত্র রোগ, 15 দিন টানা যদি কোনো ব্যক্তি রোজা করে তাহলে তার থেকে এই রোগটা আস্তে আস্তে দূরে সরতে থাকে। এই রোজার মাধ্যমে অনেকের ভুল ধারণা আছে যে কিডনির পাথর হয় বা হয়তো জলের অভাবে একটু সমস্যা হতে পারে, কিন্তু আবার বিজ্ঞান রিসার্চ করে বলেছে যে না, কিডনির যে স্টোনগুলো সেটা অনেকাংশে কমে যায়। মাশাআল্লাহ, খুব ভালো একটা জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের শরীরে কিছু বর্জ্য পদার্থ থাকে যেটাকে হয়তো টক্সিন বলা হয়। টক্সিন এমন একটা বিষাক্ত পদার্থ যেটা আমাদের শরীরে রোগ জীবাণু জমিয়ে রাখে, রোগ জীবাণু সেগুলো, এবং সেটা আমাদের সুস্থ শরীরকে সুস্থ থাকতে দেয় না। রোজার মাধ্যমে যখন আমরা অনাহারে থাকি, যখন খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকি, তখন সেই সমস্ত টক্সিনগুলো, সেই সমস্ত বিষাক্ত বর্জ্য পদার্থগুলো আমাদের দেহ থেকে দ্রবীভূত হয় এবং আমরা যারা মুসলিম, আমরা যারা সায়েম, তারা সুস্থতা, আরোগ্য লাভ করতে থাকি। আমাদের শরীর থেকে আরো বিষাক্ত যে সমস্ত জিনিসগুলো সেটা রোজার মাধ্যমে আলহামদুলিল্লাহ সরে যায়। এবং আরেকটি বিষয় আমরা বলতে পারি যে যে সমস্ত ভাইরা স্মোকিং করেন বা ড্রিঙ্কিং করেন, অ্যালকোহল নেন, তারা কিন্তু এই 15 ঘন্টা যখন এক নাগালে একটানা অ্যালকোহল স্মোকিং না নিয়েই থাকতে পারেন, তারা আর কয়েকগুলো থাকতে পারবেন না কেন? তাহলে আমাদের সংযত হওয়ার, আমাদের ব্যাড হ্যাবিটস গুলো ত্যাগ করার এটা একটা প্ল্যাটফর্ম আমাদের এই সুযোগটা দিচ্ছে রমজান। আমরা যদি 15 ঘন্টা থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা কয়েক ঘন্টা এই অ্যালকোহল এবং ড্রিঙ্কিং, স্মোকিং না করেই থাকতে পারি। যারা করে তারা কিন্তু সেটাকে, তাদের সেটা মনের বদমাইশি। কিন্তু
অন্য কোনো থাকতে পারবে না, কয়েকজন থাকতে পারবে না, এটা কেমন কথা হলো? অবশ্যই থাকতে পারে, যদি আমাদের ইচ্ছা সৎ ইচ্ছা থাকে ত্যাগ করার, তাহলে অবশ্যই ত্যাগ করতে পারি। আরেকটি জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করবো, যে এখন যদি ডাক্তারের কাছে যান তাহলে প্রথমেই কিন্তু আপনাকে যে সমস্ত রেস্ট্রিকশন গুলো বলবে, আগে বলবে যে আপনি ডায়েট করুন, ভাত কম খাবেন, এক এক কাপ করে খাবেন, ছোট ছোট রুটি করবেন, দুটো করে খাবেন, রাতে একদম অল্প খাবেন, না খেলেও চলবে, এই সমস্ত বিষয়গুলো বলেন আর কি। ডায়েট করতে বলেন, সর্বাগ্নে কিন্তু ডায়েট করতে বলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ডায়েট 1450 বছর আগে প্রেসক্রিপশন করেছেন, যেটা আমরা অজ্ঞতাবশত ত্যাগ করে চলেছি। আমরা ডাক্তার যখন বলে তখন অক্ষর অক্ষর পালন করতে পারি, কিন্তু আল্লাহর সে বিধানটা, আল্লাহর সে কথা নির্দেশ করে আমরা কিন্তু পালন করতে কুণ্ঠাবোধ করি, এটা কিন্তু আমাদের উচিত নয়। রমজান মাস ছাড়া অন্যান্য রোজার সময়, অন্যান্য দিনে, অন্যান্য মাসে প্রায় প্রতিটি মাসে 3টি করে রোজার বিধান আছে। কোনো ব্যক্তি যদি এগুলো পালন করেন তাহলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ তার শরীর থেকে সমস্ত রোগী আস্তে আস্তে দূরে চলে যাবে। একদিন আমার স্কুলে একটা মাস্টার বলছিলেন যে আব্দুল তুমি ইফতারের সময় খিচুড় খাচ্ছ তো? বলছে হ্যাঁ খাই তো। কেন? বলছে যে খিচুড় খাওয়া বেশি বেশি করে। কেন? উনি অবশ্যই নন মুসলিম একজন, পরিমল সরকার বলে নাম, উনি বলছেন যে খেজুরের মধ্যে অনেক গুণ আছে, সাইন্টিফিক গুণ আছে, যখন কোনো ব্যক্তি খেজুর খেয়ে ইফতার করে তখন সেই খেজুরের মধ্যে একটা ফাস্ট গ্রোয়িং একটা এনার্জি সে দিতে পারে, তার মধ্যে অনেকগুলো মানে কমপ্লিট ডায়েট বলতে যেটা বোঝায়, সম্পূর্ণ আহার বলতে যেটা বোঝায়, যেমন দুধ আমরা জানি ঠিক সেরকম একটা খেজুর। অতএব খেজুর খেলে শরীরে যে গ্যাস্ট্রিকগুলো থাকে পেটের মধ্যে, সেই গ্যাস্ট্রিকগুলো দূরে চলে যায়। মাসে আমি খুব খুশি হলাম যে একজন নন মুসলিম টিচার আমার পরে উনি আমাকে এই উপদেশটা দিচ্ছেন যে খেজুর খেতে হবে, তাহলে ওনারাও জানেন যে খেজুরের কি উপকারিতা। তাই এই বিষয়টা আমাদের জানা খুব আমার মনে হয় প্রয়োজন ছিল, যে আমরা রোজার মাধ্যমে আমাদের অজান্তে এতগুলো বেনিফিট আমরা কিন্তু পেয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা এরপরে কখনোই এই রোজাকে ছেড়ে দেবো না, ত্যাগ করবো না। আর আমরা বললাম যে এই সমস্ত বেনিফিটস গুলো পাবো বলেই যে আমরা রোজা করবো তা কিন্তু নয়। এখন সমাজে এরকম মুসলিম আছে যারা একটু স্থূল হয়, তাদের মধ্যে প্রবণতা একটু বেশি দেখি, যে তারা শরীরের ওজন কমানোর জন্য রোজা করে, সেটা আল্লাহর কাছে গৃহীত হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস ভরসা ইমান রেখে নেকি পাওয়ার উদ্দেশ্যে রোজা করতে হবে, এটা আমি আবারও বলছি। এই সমস্ত বেনিফিটস গুলো পাওয়ার জন্য নয়, আমরা যদি করি তাহলে মাশাআল্লাহ আফসিয়া অটোমেটিক্যালি এই সমস্ত বেনিফিটস গুলো আমরা পেয়ে যাবো, আমরা লাভবান হবো। তাহলে আমরা আপনাদের যারা উপস্থিত আছেন, যারা অনলাইনে দর্শক আছেন, তাদেরকে অনুরোধ করবো যে রোজা করলে মানুষ অসুস্থ হয়ে যায় না, রোজা করলে মানুষের মধ্যে রোগ বৃদ্ধি পায় না, বরং আমাদের শরীর, আমাদের দেহ মন নির্মূল হয় রোগ থেকে এবং পাপাচার থেকে এবং অনেক ফাহিশা অনেক কুকর্ম থেকে আমরা মুক্তি পেতে পারি এই রমজান মাসে যদি রোজা করি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমজান মাসে আর মাত্র একটা দিন আজকে বাদ দিয়ে রোজা আছে, আমরা যেন কালকেটা করি এবং নেক্সট টাইমে আমাদের জীবনে যতগুলো রমজান পাবো আমরা যেন আমাদের অসুস্থতা ব্যতীত রেখে যে সমস্ত বিষয়গুলো আমাদের রোজা আল্লাহ সুযোগ দিয়েছেন ছাড়ার, সেগুলো বাদ দিয়ে আমরা যেন কোনো ভাই রোজা ত্যাগ না করি, আমরা যেন সে সমস্ত রোজাগুলো ঠিকঠাক পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমি আমার ফেসবুকে একজন ফ্রেন্ড আব্দুল্লাহ বলে একজন আছেন, তো উনি একদিন পোস্ট করলেন যে তার একটা বন্ধু যে চীনে থাকে, চীন থেকে একটা চিঠি তার কাছে পাঠিয়েছে এবং সেটা কিন্তু রীতিমতো চীন ভাষায় লেখা, চীনা ভাষায় লেখা। তো উনি এখন তার ফেসবুক ফ্রেন্ডদের উদ্দেশ্যে বললেন যে বন্ধুরা আমি এখন কি করতে পারি, আমার খুব প্রিয় একজন বন্ধু, সেই বন্ধুটা আমাকে এই চিঠিটা পাঠিয়েছে কিন্তু তার মানে তো আমি বুঝতে পারি না, আমার খুব প্রিয় বন্ধু একজন, তো আমার এখন কি করণীয়। তো ফেসবুকে যে সমস্ত বন্ধুরা তার ছিলেন সবাই কিন্তু কমেন্ট করলেন যে আপনার যারা জ্ঞানী লোক যারা চীনা ভাষা জানে অতি শীঘ্র তাদের কাছে আপনি যান এবং আপনার বন্ধু কি বলেছেন সেটা আপনি তাহলেই বুঝতে পারবেন। আবার কেউ কেউ বলতে দিলেন যে আপনি নেট থেকে ট্রান্সলেটার বিভিন্ন পাওয়া যায়, আপনি সেখান থেকে চীনা ভাষাটা কি লেখা আছে সেটা হয়তো ইংরেজি বা অন্য ভাষায় সেটা আপনি বুঝতে পারেন। আরো অনেকে অনেক রকম সাজেশন দিলেন। তো একদিন পরে ওই এমনি আব্দুল্লাহ বলে বন্ধু সবার উদ্দেশ্যে ক্ষমা চাইলেন, বলে যে আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি যে কথাটা বলেছিলাম সেটা মিথ্যা কথা, কিন্তু আমি এটা কেন বলেছিলাম সেটা হচ্ছে এই কারণেই যে প্রায় 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে একটি মেসেজ একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু আমরা সেটা বুঝি না, কারণ সেটা আরবি ভাষায়, আমরা যেহেতু বাঙালি তাই তার অর্থটা অনুধাবন করার চেষ্টা করি না। তাই আমি অত্যন্ত দুঃখিত যে আমরা আল্লাহর সেই বাণীটা, আমার বন্ধু চিঠি পাঠিয়ে তার জন্য সেই বাণীটা বোঝানো, আমরা কত উদ্গ্রীব, আমরা কত এক্সাইটেড হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ যে একই মেসেজ আমাদের রুলস এবং রেগুলেশন গাইডেন্স আমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা জানার জন্য আমাদের মধ্যে একটু
এক্সাইটমেন্ট নেই, কোনো অ্যাংজাইটি নেই, কোনো উদ্গ্রীবতা নেই, এটা আমরা কেমন মুসলিম? অতএব আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন আরবিতে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিয়ান ছিলেন। যদি তিনি বাংলাদেশের কিংবা ভারতের পশ্চিমবঙ্গের হতেন তাহলে অবশ্যই সেটা হয়তো আধাই ভারতের হয়তো বাংলাতেই নাজিল হতো, কিন্তু আমাদেরকে আরবি ভাষাটা বুঝতে হবে, তার বাংলা মানে ইংরেজি মানে যে যেটা ভালো করে সেটা অবশ্যই বুঝতে হবে, কারণ এটা আমাদের একটা গাইডলাইন। আপনার যেন যারা সবাই এসেছেন তাদের জন্য দোয়া করি, আপনারা আরো এগিয়ে যান, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই দিনের কাজ করতে পারি। গ্লোবাল পিস ফাউন্ডেশনের পথ যেন সুদীর্ঘ হয় আপনারা দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।